পিঙ্কি ফিল্মস 2012 প্রযোজিত এবং দেবব্রত রায়চৌধুরী তত্ত্বাবধানে পরিচালক অনিন্দ্য সরকার তৈরি করতে চলেছেন এক ভিন্ন ধর্মী বাংলা ছবি একি লাবণ্যে। এক নিচল ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি একি লাবণ্যে ছবির শুটিং চলছে পুরোদমে। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাহেব চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি, দেবশঙ্কর হালদার প্রমুখ। শুটিং চলার ফাঁকে ফাঁকে একটু কথা বলবো অভিনেতা, অভিনেত্রী আর পরিচালকের সঙ্গে। আমরা দেখি যে অমিত লাবণ্যর ছাড়াও আরেকটি চরিত্র আসে, কেভিন গোমস, যার সঙ্গে লাবণ্যর বিয়ে হয়, এবং মিউজিক্যাল এক দম্পতি, লাবণ্য নৃত্যশিল্পী এবং কেভিন গোমস বেহালা বাদক, এবং এই দুজনের মধ্যে সুরের একটা মেলবন্ধন ঘটে। মানে ট্রায়াঙ্গেল প্রেমের ভিত্তিতে ছবি অনেকগুলো করেছি, কিন্তু এই ধরনের গল্প না, একটা ডান্স ওরিয়েন্টেড, মিউজিক ওরিয়েন্টেড একটা গল্প, এই ধরনের গল্প করিনি। এটা একদমই নতুন যে অনেকগুলো চরিত্রের মধ্যে নানা রকম ওঠা পড়া আছে, যেরকম গানের মধ্যে আমরা গ্রাফ দেখি, একটা গান গাইতে গেলে যেরকম গ্রাফটা ওঠা পড়া, চরিত্রের মধ্যেও সে ওঠা পড়াটা আছে, এবং সেটা যেন সেই ছন্দে।